আমরা আমরা এর আগে এক সময় পরিমিতি করছিলাম কিছুদিন আগে, তারপরে মাঝে দিয়ে আবার আমরা দ্বিতীয় অধ্যায়টা করলাম সেট ফাংশনের। তো এখন আমরা আমরা এবার আবার পরিমিতির মধ্যে আসলাম। পরিমিতিটা একটু ব্যাপক, তো এখানে 16.1 থেকে শুরু করে 16.4, এটা একটু সময় লাগবে, তোমরা সবাই ধৈর্য সহকারে ক্লাসগুলো ফলো করবা। আমি এর আগে 16.1-এর 6 নম্বর পর্যন্ত অঙ্কগুলো করছি, এবার আমি তারপরে থেকে কিছু ইম্পর্টেন্ট অঙ্ক আছে অঙ্কগুলো সলভ করে দিতেছি। যেমন 8 নম্বর একটা অঙ্ক আছে, সবাই দেখো মনোযোগ দিয়া। একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা পরস্পর 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো। তাহলে আমরা এখানে আগে চিত্রটা দেখো, এটা 8 নম্বর। এইখানে ১৩৫ ডিগ্রি কোণ করে এই যে এই জায়গাটা হইলো 135, এই জায়গাটা 135, দুইটি রাস্তা দুই দিকে গেছে। মনে করো এই বিন্দু থেকে একটা রাস্তা বি তে গেছে আর একটা রাস্তা সি তে গেছে। এখন 4 ঘন্টার পর তাদের সরাসরি দূরত্ব হবে এই যে বিসি। তাহলে আমরা এখানে একটা কাজ করব, একজন লোক ঘন্টায় 7 কিলোমিটার আর একজন 5 কিলোমিটার। 7 কিলোমিটার বেগে যে লোকটা আসছে, এই লোকটা এদিকে আসলো 27-28 কিলোমিটার অতিক্রম হবে, আর যে লোক এদিকে গেছে ওটা 5 কিলোমিটার বেগে 4 ঘন্টায় 5-20 কিলোমিটার হবে। এখন আমরা এইখান থেকে এটার উপরে একটা লম্ব আঁকে দিলাম, এটা মনে করো বি ডি লম্ব আঁকলাম, আর এই কোণটা তখন হবে 45। এটা হবে 45। তাহলে তোমরা যারা দেখতে পাইতেছো না, এটা এই যে এ বি হচ্ছে 20 কিলোমিটার আর এ সি হচ্ছে 28 কিলোমিটার, আর কোন বি এ ডি এটা 45। 45 কেমনে হবে, কারণ 180 থেকে যদি আমি 135 বিয়োগ করি তাহলে 45 থাকে। এই এই চিত্রটার সাহায্যে এখন আমরা আমরা কেন লম্ব আঁকছি, লম্বটা আঁকছি এই কারণে আমার এ বি সি যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ না। এই ত্রিভুজটা আমরা সমকোণী ত্রিভুজ বানানোর জন্য বি থেকে এ সি এর বর্ধিতাংশের উপরে আমি বি ডি লম্ব আঁকছি। তাহলে এখন লিখব বি ডি কে আগে লাগবে ধরি কোণ বিএসি সমান 135 ডিগ্রি, এই আর এখানে একটি লোক অতিক্রম করে, একটি লোক অতিক্রম করে এসি সমান 7 × 4 = 28 কিলোমিটার। এইখানে তোমরা এটি আরো অনেক কিছু লিখতে পারো। মনে করি একজন লোক এ থেকে ঘন্টা 7 কিলোমিটার বেগে 4 ঘন্টায় সি বিন্দুতে পৌঁছে, অতএব বেশি দূরত্ব এসি সমান সমান 7 × 4 = 7, 27 28। তাছাড়া এই যে আমরা এসি দূরত্বটা আমি একটু সংক্ষেপে লিখছি, এসি দূরত্বটা হবে দূরত্ব সমান সমান ব্যাগ ইন্টু সময়, তো ব্যাগ হচ্ছে 7 আর সময় হচ্ছে 4, তাহলে 7-7 = 28। তারপরে আর হয়েছে অপর অপর লোক, একটি লোক না লেখে একজন লোক লেখবা, একজন
অপরজন অতিক্রম করে, অপরজন অতিক্রম করে 5 × 60 কিলোমিটার সমান 4×5=20 কিলোমিটার। এই এবার 60 ঘন্টা পর, 60 ঘন্টা পর তাদের সরাসরি দূরত্ব বিসি সমান হোয়াট, এটাই আমাদের বের করতে হবে। 60 ঘন্টা পর তাদের যে দূরত্বটা হবে এটা হবে বিসি, আর এটার মান দিয়ে বের করতে হবে। এখন বি থেকে এসি এর বর্ধিতাংশের উপর, বর্ধিতাংশের উপর বি থেকে এসি এর এসি এর বর্ধিতাংশের উপর বিডি লম্ব আঁকি, লম্ব আঁকি। এতটুকু লেখা শেষ। এখন আমরা লিখব অতএব কোণ বিএডি সমান 180 বিয়োগ 135, মানে বিএডি এই কোণটা, তাহলে এই পুরা কোণটা তো 180, 180 থেকে 135 বাদ দিলে যা হয় 5.5 হলে, হাতে আছে 1 × 3 = 4, 4 = 8 হলে মানে 45 ডিগ্রি, এটা এখানে লিখে দিছি 45 ডিগ্রি। এবার আমরা যদি এ বিডি এবং এডি মানটা আমরা বের করব, তাহলে আমরা প্রথমে লিখব সাইন 45 ডিগ্রি, মানে সাইন থিটা সমান সমান এই লম্ব বাই অতিভুজ, লম্ব এই কোণের সাপেক্ষে লম্ব হয়েছে বিডি আর অতিভুজ হয়েছে এবি, সাইন 45 ডিগ্রি মান 1/√2। এবার আসো বিডি, বিডি হইল বিডি এর মান বের হবে আর এবি এর মান হবে 20। এখন যদি আমরা এটা বজ্রগুণ করি বিডি সমান √2 বিডি সমান 20, অতএব বিডি সমান 20/√2। উপরে উপর নিচে আর একটা √2 দিয়ে গুণ যদি করি তাহলে 20√2, এটা দিয়ে কাটলে 10√2। স্যার আদিক স্যার এত পর্যন্ত দেখা যায় তো? তা এরপরে বাকি আবার কস এর মান বার করব, বিডি হইলো এই জায়গাটা হইলো 10√2, এটা আমরা বার করে নিলাম, এটা হইলো 10√2। আর এবার আমরা এই যে এডি টা বের করব, এডি তাহলে আমি লিখব কস, কস 45 ডিগ্রি, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে অতিভুজ হচ্ছে এবি, কস 45 ডিগ্রি মান 1/√2, আর এডি এর জায়গায় এডি, আর এবি এর মান হচ্ছে 20। তাহলে বজ্রগুণন যদি করি তাহলে √2 এডি সমান 20, তাহলে আমরা এডি সমান 20/√2, আবার 20 উপরে নিচে √2 দিয়ে যদি গুণ করে দেই তাহলে √2√2, আর এখানে 20√2 কাটাকাটি করলে আবার 10√2 বের হইল। তাহলে আমার এডি আর বিডি 100 মানে পাইলাম 10√2, তাহলে এই জায়গাটাও আমার 10√2, 10 আর √2 এডি। তাহলে আমার এখন এডি এর সাথে যদি এসি যোগ করি তাহলে আমার পুরা সিডি হয়। এতটুকু লেখা শেষ করো তোমরা।
উপরের অংশটা মুছে ফেলাইলাম। এবার আমি বড় ত্রিভুজটা, ত্রিভুজ এ বি, ত্রিভুজ বি সি ডি এ, মানে বড় ত্রিভুজটা, এটা সমকোণী ত্রিভুজ, এটার থেকে আমরা পিথাগোরাসের সূত্রের সাহায্যে পাই বি সি স্কোয়ার, যেটা আমার বের করতে হবে। বি সি স্কোয়ার ইকুয়াল টু সি ডি স্কোয়ার প্লাস বি ডি স্কোয়ার। এটা অবশ্যই তোমরা জানো, অতিভুজ এটা তো সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা দেখলাম। এখন সি ডি এর মান আমরা লিখবো, সি ডি টা হয়েছে 28 8 10√2, এতটুকু যোগ করলে এতটুকু, আর বিডি, বিডি এর মান হইলো 10√2। এখন এটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে এই কাজটা করব। ২৮ আর ১০√২ ব্র্যাকেট দিয়া, 28 প্লাস ১০√২ যোগ 28 ইকুয়াল টু 42.172, তার উপর স্কোয়ার, আর এটা 10 উপর স্কোয়ার দিলে 100, আর স্কোয়ার রুটে কাটা 2, তার মানে এটা 200, 10 উপর স্কোয়ার দিলে 100 আর রুট স্কোয়ার রুটে কাটা 2, তো 100 লাগে 2 গুণ করে 200। এবার আমরা স্কোয়ার দিব এটার উপরে, 42.142 গুণ 42.142, 42.142, 42.142 গুণ করলে 1775.9 8 9 8 আর যোগ আরো 200। এখন এটা যদি আমরা যোগ করি, যোগ আরো 200 দেই, তো 1975.9 8 9 8 8 তাহলে এটা হলো বিসি স্কোয়ার, বিসি সমান, এখন আমরা কতটুকুর মধ্যে রুট দিব, রুট 1975, 1975.948 948 ইকুয়াল টু 44.45, 44.45। তারপরে আমরা বিসি এর মান এটা পাইলাম, তাতে আমরা লিখব অতএব প্রশ্ন চাইছে 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব কত, অতএব 4 ঘন্টা পর তাদের মধ্যে সরাসরি দূরত্ব
44.45 কিলোমিটার প্রায়, এটি হবে অ্যানসার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আমি তারপরে নেক্সট যেটা আছে সেটা তোমাদের করে দিতেছি। একবার লাস্ট একটা সিজনশীল আছে, অত্যন্ত ইম্পর্টেন্ট সিজনশীলটা। এই সিজনশীলটা পরীক্ষার মধ্যে আসে। সিজনশীলের একটি সমকোণী ত্রিভুজের ভূমি লম্ব ভূমির 12/11 অংশ এবং থেকে 6 সেন্টিমিটার কম, এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। এখন কতে বলছে 10-এর ক, কতে বলছে যে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এখানে যেহেতু ভূমি এক্স তারা উল্লেখ করে দিছে, ভূমি এক্স ছাড়া আর কিছুই ধরা যাবে না, তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে ভূমি এক্স এগুলো যেহেতু সেন্টিমিটার আছে তাহলে ভূমিটা 1 সেন্টিমিটার হবে, অতএব লম্ব। আমি আগে এখানে সমকোণী ত্রিভুজটা আইকা নিই, তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে। এই যে সমকোণী ত্রিভুজটা, ত্রিভুজটার এখানে এই ভূমি যেটা এটারে আমরা এক্স ধরলাম, তাহলে এটা যদি এক্স ধরি তাহলে তারা প্রথমে বলছে লম্ব হয়েছে ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম, তাহলে আমি এখানে লিখবো 11x/12 এর থেকে 6 সেন্টিমিটার কম। আর অতিভুজ হয়েছে 4x/3 লগে 3 সেন্টিমিটার বেশি, এত সাথে 3 সেন্টিমিটার কম, দোনোটাই কম। দেখো অতিভুজ বলছে ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, তাহলে কম হওয়াতে বিয়োগ, বেশি হলে যোগ হইতো, এত সেন্টিমিটার করে, তাহলে আমরা লিখবো অতএব লম্বটা এখানে তো লিখছি, তারপরে লিখব এই যে 11x/12-6, আর অতিভুজ হয়েছে 4x/3-3, এই যে এত, এটি সেন্টিমিটারে হবে, এত সেন্টিমিটার। তা আমার কতে বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটির ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। এখন আমরা লিখবো অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি গুণ উচ্চতা বা লম্ব, হাফ ভূমি গুণ উচ্চতা, এটা তো সমকোণী ত্রিভুজ তারা এই প্রশ্নের মধ্যে বলছে, এই জন্য সমকোণ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। তাইলে এই হাফের জায়গায় হাফ ভূমি হইলো এক্স, আর উচ্চতাটা এই লম্বটা ওটা হলো 11x/12-6, এত বর্গ সেন্টিমিটার এককে লিখতে হবে। তাহলে আমরা এখানে মধ্যে এটা আর একটু সহজ করে নেই, এই x/2 আর 12 হয়েছে লসাগু, তাহলে এটা লেখা যায় 11x/6-12, এই যে এত বর্গ সেন্টিমিটার, অথবা এটার পরবর্তীতে 12×2=24, আর এটা x×11x-72/24, এই ঠিক আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল এটা হইলো। এবার আসো আমরা এই খ নম্বর করব। খ নম্বর বলছে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। তোমাদের খ নাম্বারটা একটু তোমাদের বড় হবে, তো আমি যে ফর্মুলা আছে ফর্মুলাটার মধ্যে ফালাই দিই ফর্মুলা, তারপরে তোমরা নিজে নিজে সমাধানটা করতে পারলে হবে। যদি খ নাম্বার দেখো, খ নম্বরে
সমকোণী ত্রিভুজটি ত্রিভুজ তো আছে, এখানে যদি আমরা এ বি সি দিতাম তাহলে অতি আমরা লিখতাম, এটা যদি এ দিতাম এটা বি দিতাম এটা সি দিতাম, তো আমরা লিখতাম এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এখন এ বি সি দিয়ে আর বাড়ানোর দরকার নেই, আমরা সহজে লিখব সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজটির প্রতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন আসো অতিভুজ তো দেওয়া আছে 4x ডিভাইড বাই 3 মাইনাস 3 তার উপর স্কয়ার, লম্ব দেওয়া আছে 11x ডিভাইড বাই 12 মাইনাস 6 আর ভূমি দেওয়া আছে x। এখন এইখান থেকে আমাদের যে মান বের হবে x এর মান সেটি হবে ভূমির দৈর্ঘ্য। তা আমরা এই ডিয়ারে সহজ করে করে এখানে 3 লিখলাম, এখানে 4x মাইনাস 9 আর ইকুয়াল টু 12, 11x মাইনাস 6 12 72 আর প্লাস x স্কয়ার, তাহলে 3 3 9 আর এখানে 4x মাইনাস 9 হোল স্কয়ার ইকুয়াল টু 12 12 144 আর এটা 11x মাইনাস 72 তার উপর স্কয়ার আর প্লাস x স্কয়ার। ক নম্বর আশা করি সবার উঠানো হয়েছে। এবার আমরা উপরের টারে সূত্রের মধ্যে নিতেছি, দেখো এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার আর এ স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কয়ার আর প্লাস এক্স স্কয়ার। সাইজ স্যার 16 এক্স স্কয়ার, সাইজ দেখুন 8 8 নং 72 এক্স প্লাস 81 ইকুয়াল টু 144, 11 11 121 আর এখানে 72 এটারে যদি এটা যদি 22 দিয়ে আমরা গুণ করি তাহলে সামনের কাছে ক্যালকুলেটার আছে না, তো ক্যালকুলেট করো তো, সব গুণের হিসাব এসে গেছে, দেখো তো একটু 22-এর 72 দ্বিগুণ করো, হ্যাঁ 1584 এক্স আর 72 বিস্কার দিয়ে দেখো তো 72 গুণ 72 একান্ন চুরাশি প্লাস এই এটা নিচে এক আছে এক দিয়ে গুণ করলে আর দরকার নেই, ঠিক আছে বসে দিন, এটা নিচে এক আছে এক 144 গুণ করলে 144 এক্স স্কয়ার। এবার আমরা 9 16 144 এটা হয় 16 এক্স স্কয়ার মাইনাস 72 এক্স প্লাস 81, এটা দিয়ে ভাগ করে দিলে এখানে 16 লিখলে হবে কমে যাবে আর এটার লগে এটা যদি যোগ করো এক্স কারণ এটা এক্স স্কয়ার এটা এক্স স্কয়ার, তাহলে 5 আর 6 আর 2 265 এক্স স্কয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184, তাহলে এবার আমরা যদি এটা কোনায় কোনায় গুণ করি তাহলে 16 আর এখানে আছে 16 16 16 যদি গুণ করি তাহলে 256 আচ্ছা এই এইভাবে বজ গুণ আগে করি 265 এক্স স্কয়ার মাইনাস 1584 এক্স প্লাস 5184 ইকুয়াল টু এটা 256 হয় না 256 এক্স স্কয়ার আর 72 16 দিয়ে 11 52 এক্স 81 রে 16 দিলে 1296
তাহলে এই আছে কত মিনিট আছে আচ্ছা এখন আমরা সবগুলারে এই দিকে দিকে নিয়ে আসতেছি 265 x স্কয়ার মাইনাস 256 x স্কয়ার 1584 x প্লাস 1152 x প্লাস 5184 মাইনাস 1296 ইকুয়াল টু 0 এটা থেকে এটা বিয়োগ গেলে 9 না 9 x স্কয়ার 732 x 388 এই এটা যদি বিয়োগ করি এটা হয় এটা বিয়োগ করলে এটা হয় এবার 9 দিয়ে সব দিনে ভাগ যাবে মনে হয় 732 9 দিয়ে ভাগ দাও তো बारे गुण कर बत्रीस है ना सात बत्रीस इक्वल टू जीरो एक्स कमन नीले एक्स माइनस 36 बारो कमन नीले एक्स माइनस 36 इक्वल टू जीरो উপরের অংশটা মুছে ফেলাইলাম চিত্র সহকারে তাহলে আমার লিখব x - 36 কমন নিলে x - 12 ইকুয়াল টু 0 হয় x - 36 ইকুয়াল টু 0 অথবা x - 12 ইকুয়াল টু 0 x ইকুয়াল টু 36 x ইকুয়াল টু 12 তাহলে তারা বলছে ভূমির দৈর্ঘ্য কত ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো অতএব ভূমি ভূমি দোনোটা মানে হবে 12 সেন্টিমিটার বা 36 সেন্টিমিটার কারণ এখানে দোনোটা মানে গ্রহণযোগ্য তো এটা খ নম্বর অঙ্কটা একটু বড় হয়েছে হিসাবটা তোমরা গ নম্বর আবার ছোট হবে শুধু বলছে ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে পরিসীমার সমান পরিসীমা বিভাজক সমবাহু ত্রিভুজ বাইর করো তখন আর 36 ধরা লাগবে না তোমরা শুধু 12 ধরে কাজটা করে যাবে তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো মানে যা যা করেছি এর মধ্যে